আমার নানি ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই। আমার নানি থাকতে থাকতে আমি বিয়ে করতে চাই যে আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে। আর মুখটা ঢাকে আসছে কারণ হচ্ছে আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন আছে, তারা দেখলে খারাপ বলবে। গরিব হতে পারি কিন্তু সম্মানটুকু তো আছে। ইউটিউবটা মুখ খোলা কেন করি নাই কারণ হচ্ছে যে আমাকে বিয়ে করবে, আমার পাশে থাকবে, আমার আমার দায়িত্ব নিবে, ভালোবাসবে। তার মা বাবা যদি বিয়ের পর দেখে ভিডিওটা বলবে হচ্ছে ইউটিউবের মেয়ে ভালো না, খারাপ মেয়ে এগুলো বলবে, এর জন্য ইউটিউবে আমি মুখ খুলি নাই, মুখ বাইন্ধা আসছি। ঠিক আছে, যে লাইফ আমার লাইফ পার্টনার হবে তাকে আমার মুখটা দেখাবো ভিডিও বলে। সব মানুষের তো অসুবিধা থাকে, বিভিন্ন জনের নানান জনের নানান জনের নানান সমস্যা জর্জরিত থাকে, কে বাবা মা থাকে না বা কে অসুস্থ থাকে, তা আপনি কেন ভালো নেই? আমি কেন ভালো নাই কারণ ভালো নাই কারণ হচ্ছে গিয়ে বাবা মা নাই, হচ্ছে বাবা মা নাই, নানির কাছে থাকি, কি করব, অনেক অসহায় পরিবারে থাকি। এখন নানি নানি বাসা বাড়িতে চাকরি করে, নানি এখন অসুস্থ হয়ে গেছে, নানির হার্টের প্রবলেম ছিল, এখন নানির এখন আর কাজে যাইতে পারে না। তবে আমি কাজে গেলেও মানুষের নানান রকম নানান ধরনের কথা বলে, কাজ করা যায় না। আবার আমার নানির হার্ট অ্যাটাক হচ্ছিল, তখন আমার নানির জন্য 10,000 টাকা একজনের কাছ থেকে ঋণ নিয়েছিলাম, এখন সেই টাকার জন্য মানুষে চাপ দিতেছে। আর আমার নানির এখন অসুস্থ, আর আমি এখন বাসা বাড়িতে চাকরি করি। আচ্ছা, তো নানি মানে আপনার সব কিছু নাকি? হ্যাঁ। তা আপনার বাবা মা কোথায়? আমার বাবা মা নাই। কি হয়েছে বাবা মা? এলে মা বাবা মারা গেছে। দুজন একসাথে মারা গেছে? হ্যাঁ। কি অ্যাক্সিডেন্ট হয় নাকি? অ্যাক্সিডেন্ট কে? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনার নানির কাছে মানে বড় হয়েছে, নাই না দাদি? নানু। নানির কাছে বড় হয়েছেন? হ্যাঁ। তো আপনার বাবা বা মানে ভাই বোন নাই? না। আপনার কোনো আত্মীয় স্বজন নাই? আত্মীয় স্বজন থাকলে কি যখন অসহায় হয়ে যায় মানুষ, আত্মীয় স্বজন তার পাশে আসে না। আচ্ছা, তো মানে নানি ছাড়া আপনার কেউ নাই দুনিয়াতে? তো যার নানি কেউ নাই, তো আপনার তো বিয়ে শাদী মনে বয়স হয়েছে নাকি? না, বিয়ে শাদী এখনো হয় নাই। বিয়ে এখনো হয় নাই? আপনার বয়স কত? আমার বয়স 15। 15? তো বিয়ের বয়স তো হয় না, আরো 2-3 বছর বাকি আছে। তো এর মধ্যে মনে করেন যদি নানির কিছু হয়ে যায় তো কি করবেন, কার কাছে যাবেন? কি বুঝলাম না। যদি এর মধ্যে যদি আপনার আল্লাহ না করুক নানি যদি কিছু হয়ে যায়, মানুষের হাত মুহূর্তে কথা তো বলা যায় না, তো তখন কার কাছে যাবেন? এর জন্যই তো ইউটিউবের সামনে আসছি যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে, তাকে আমিও ভালোবাসবো। আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে এর মধ্যে নানি থাকতে থাকতে একটা বিয়ে শাদী করতে নাকি? তো নানি ছাড়া তো আপনার কেউ নাই। তো নানি যে কদিন আছে তো এর মধ্যে চাচ্ছেন যে আপনি বিয়ে শাদী করে সংসার হতে, সংসারই হতে। তো এখন যে মুখ ঢেকে কেন আসছেন? মুখ ঢেকে কেন আসছে কারণ অনেক আত্মীয় স্বজন আসে, মানুষে দেখলে খারাপ বলবে, এর জন্য মুখ ঢেকে আসছে। মানে আশেপাশের আত্মীয় স্বজনরা খারাপ বলবে? হ্যাঁ। তো গরিব হলে তো সম্মানটুকু আছে নাকি? হ্যাঁ, সেটাই। তো সেটা নিয়ে বাঁচতে চান? হ্যাঁ। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবে। তো নাম্বার বলতে পারেন? না। তো দর্শক, আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01618765727। আমি নাম্বারটা আবারও বলছি, 01618765727। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই অ্যাপটির সাথে কথা বলতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।